আজকে এই মিছিল সমাবেশে উপস্থিতি সম্মানিত নারায়ণগঞ্জবাসী এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আপামর জনসাধারণ সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাচ্ছি। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অত্যন্ত বিশ্বাস করে নারায়ণগঞ্জের মানুষকে ভালোবেসে আস্থা এনে এই নৌকার হাতে আমাকে তুলে দিয়েছে, সেই জন্য নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দকে, যারা নারায়ণগঞ্জে এসে আমার পাশে দাঁড়িয়েছেন, অপশক্তির পাশে দাঁড়িয়েছেন, সত্যের পথে দাঁড়িয়েছেন এবং নারায়ণগঞ্জের ভোটারদেরকে আশ্বস্ত করেছেন যে শেখ হাসিনার উন্নয়ন চায়, শেখ হাসিনা নারায়ণগঞ্জের নৌকা মানি উন্নয়ন, নৌকা মানি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আজকে কয়েকদিন যাবৎ সেন্টার নেতৃবৃন্দ মানুষের ঘরে ঘরে গিয়েছে, দ্বারে দ্বারে গিয়েছে, নারায়ণগঞ্জের মানুষের মনের অবস্থান বুঝতে পেরেছে এবং তারা কি বলেছে তাও নেতৃবৃন্দ জানে। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা নারায়ণগঞ্জে এসেছেন এবং আপনারা জেনে গেলেন, দেখে গেলেন যে এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, এই নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, এই নারায়ণগঞ্জ মানুষের কল্যাণে কাজ করে। জন্ম হয়েছিল নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পাঁচপাড়ার মিউচুয়াল ক্লাবে, জন্ম হয়েছিল এই নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জের ঐতিহ্যে ইতিহাসের সমৃদ্ধ একটি শহর, কিন্তু কালে মধ্যে এই শহরকে কলঙ্কিত করা হয়েছে, দূষিত করা হয়েছে, বিষাক্ত করা হয়েছে। সেই দূষিত, কলঙ্কিত, বিষাক্ত মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পয়গাম হল নৌকা আইডিকে দেওয়া। আমি প্রধানমন্ত্রীর ছোট্ট একটা কর্মী জননেত্রী শেখ হাসিনা, আমি চেষ্টা করেছি এই শহরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করার জন্য। আপনারা দেখেছেন আমার বাবা আলী আহমদ চুনকার এই শহরে দীর্ঘদিন রাজনীতি করেছে, উনি একনিষ্ঠভাবে বঙ্গবন্ধুর আদর্শ ছিলেন, কিন্তু মানুষের কল্যাণে কাজ করেছেন, মাটি ও মানুষের নেতা ছিলেন। আমি বাবার কাছ থেকে শিখেছি কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়। আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে মানুষের মাঝে খোদা বিরাজমান, মানুষের মাঝে ঈশ্বর বিরাজমান, মানুষের মাঝে আল্লাহ বিরাজমান। যদি মানুষকে খেপা করতে চাও তাহলে মানুষের কাছে যাও, তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাবো, অর্থাৎ তুমি আল্লাহ ঈশ্বর ভগবানকে পেয়ে যাবা। আমি আমার বাবার কথা শুনে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের ডাকে সাড়া দিয়েছি, আজকে দীর্ঘ 18টি বছর আপনাদের কল্যাণে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, এই দুঃসময়ে যখন নারায়ণগঞ্জে কেউ ছিল না, পালিয়েছিল অনেকে, সেই সময় নেত্রী আমাকে আওয়ামী লীগ করতে সমর্থিত করেছিল। 2003-এ আমি নির্বাচিত হয়েছিলাম, কাজ করেছি মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করেছি জননেত্রী শেখ হাসিনার জন্য। 2011-তেও নির্বাচন করেছি, লক্ষাধিক ভোটে পরাজিত করেছেন আপনারা নারায়ণগঞ্জবাসী। 2016-তে প্রথম নৌকা দিয়েছিল নেত্রী, আপনারা 84,000 ভোটে, 74,000 ভোটে পরাজিত করেছিলেন সেই সময় দলের প্রতীকে। আবারও আপনাদের দরবারে এসেছি, আপনাদের দুয়ারে এসেছি, শান্তির বার্তা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। নিশ্চয় এই নৌকা আইনের নৌকা, এই নৌকা নারায়ণগঞ্জের নৌকা, এই নৌকা বিজয়ের নৌকা, এই নৌকা একাত্তরের নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, সর্বোপরি এই নৌকা মৌলানির নৌকা। আপনি জানেন জননেত্রী শেখ হাসিনা যে এই টাকা
হয়েছে বিগত 5 বছরে নারায়ণগঞ্জের অবস্থা কোন উন্নয়ন হয়েছে নিশ্চয়ই ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন এই নারায়ণগঞ্জ শহরকে সুন্দর নগরী করার জন্য শীতলক্ষা ব্রিজ প্রজন্মশীল ব্রিজ করার জন্য এবং এই পরিবেশ বান্ধব নগরী করার জন্য শিশু বান্ধব নগরী করার জন্য দুর্নীতি মুক্ত নগরী করার জন্য সন্ত্রাস মুক্ত নগরী করার জন্য আমাদের নিশ্চয়ই নগরে আপনারা ভোট দিবেন নিশ্চয়ই ভোট দিবেন আমি 27টি ওয়ার্ডে ঘুরে দেখেছি মাটি ও মানুষ বলছে নৌকা নৌকা নারীরা শিশু বলছে নৌকা নৌকা শেখ হাসিনার নৌকা এবং এই নৌকা যাবে যাবে ইনশাল্লাহ ষোলো তারিখে আমাদের বিজয় হবে সুনিশ্চিত আমি পুনরায় নারায়ণগঞ্জবাসীকে আপিল করব আমাকে আপনারা 5 বছরের জন্য খেদমত করার সুযোগ দেন আমার বাবার মতো আমিও আপনাদের খেদমত করতে করতে আমার জীবনকে বাজি যে কোনো সময় আমার জীবনে অনেক কিছু করতে পারে আমি আপনাদের জন্য মৃত্যুকেও বরণ করে নিতে রাজি আছি আমি এই নারায়ণগঞ্জের জন্য তহসিলের জন্য চন্দনের জন্য মা হত্যাকাণ্ডের জন্য আমার নিজের জীবন বাজি রেখেছি পুনরায় বাজি রাখতে রাজি আছি নিজের ঘর সন্তান সংসার দিকে তাকাই নাই এসেছি আপনাদের সেবা করতে নিশ্চয়ই আপনি আমাকে বিমুখ করবেন না আপনাদের সেবা করার সুযোগ আমাকে করে দেবেন ইনশাআল্লাহ আমি আর কথা বলাচ্ছি না আসুন আমরা মিছিল করব আমরা মিছিলে যাব এবং মিছিল করে আমরা আমার পার্টি অফিসে শেষ করব আপনারা কি আপনাদের আইনিকে গ্রহণ করবেন এবার